জয়ী 3 সিপিএম প্রার্থী ও একজন নির্দল জয়ী প্রার্থীকে নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টে পৌঁছেছেন কান্তি গাঙ্গুলি। তার অভিযোগ, যারা জয়লাভ করেছেন তাদের নিরাপত্তা দিতে হবে। তার কারণ, তার এই অভিযোগ যে যারা জয়লাভ করেছেন তারা বারবার হুমকির মুখে পড়ছেন, তাদের বলা হচ্ছে শাসক দলে যোগদান করতে। এই অভিযোগের পাশাপাশি তার আরও অভিযোগ পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে। তার কারণ, তিনি বলছেন গতকাল রাত্রিবেলা তিনি যখন এই বাড়িতে এসেছিলেন, কান্তি গাঙ্গুলি আসার পরেও এখান থেকে সরাসরি চলে যান পঞ্চশায়র থানায়, সেখানে অভিযোগ জানান, কিন্তু এখনও পর্যন্ত এফআইআর হয়নি বলে তার অভিযোগ। এও অভিযোগ যে পুলিশের নিষ্ক্রিয়তা রয়েছে, কোথাও পুলিশকেই কাঠগড়ায় তুলছেন কান্তি গাঙ্গুলি। ঠিক যখন কান্তি গাঙ্গুলি পুলিশকে কাঠগড়ায় তুলছে, তখন এই বাড়িতে, সোনালী পার্কের বাড়িতে দেখা গেল পঞ্চশায়র থানার পুলিশ ঘটনাস্থলে এলো। মূলত যিনি বাড়ির মালিক তার সঙ্গে কথা বললেন এবং যারা বাড়ির সদস্য তাদের সঙ্গেও কথা বলল পঞ্চশায়র থানার পুলিশ। একদিকে কথা বলল, অন্যদিকে যে সিসি ক্যামেরা রয়েছে সেই সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করার কাজ পুলিশ ইতিমধ্যেই করল। যদিও এই প্রশ্ন নিয়ে কান্তি গাঙ্গুলি তার অভিযোগ যে এতক্ষণ পরে কেন পুলিশ নড়ে চড়ে বসল, অর্থাৎ পুলিশের নিষ্ক্রিয়তা রয়েছে, এই অভিযোগ তিনি তুলছেন এবং এই অভিযোগটাকে সামনে রেখেই তিনি হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন। অর্থাৎ হাইকোর্টের দ্বারস্থ হয়ে তিনি পুরো বিষয়টা বলবেন যে প্রার্থী যারা রয়েছেন, যারা জয়লাভ করেছেন তারা নিরাপত্তা যেন পায়। তার কারণ, বেশ কিছু জনকে ইতিমধ্যেই অপহরণ করা হয়েছে, 3 জন বিজেপির জয়ী প্রার্থী, 1 জন নির্দল জয়ী প্রার্থী, তাদের অপহরণ করা হয়েছে। তাই বাকি যারা রয়েছে বিরোধী প্রার্থী তাদের যেন নিরাপত্তা দেওয়া হয় এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগটাও তুলবেন কান্তি গাঙ্গুলি। সব মিলে হাইকোর্ট কী বলে নিঃসন্দেহে তা দেখার। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সুশোভন, TV9 বাংলা ডিজিটাল। দিল্লি দিয়েছে হোমওয়ার্ক, বুথ হবে শক্তিমান, 10 মিলে বঙ্গ বিজেপি কি পাস করতে পারবে? বিজেপির অন্দরের সব আপডেট দেব আমি অঞ্জন, TV9 বাংলা না দেখলেই নয়। সরকারের দুয়ারে 365 দিন, নজর 24/7, আমি দীক্ষা, 99 থেকে প্রতিদিন, TV9 বাংলা না দেখলেই নয়। কে বলেছে CPIM শেষ, ফিকে হয়েছে লাল? আমি প্রদীপ দেব বামেদের সব খবর, TV9 বাংলা না দেখলেই নয়। তাহার অপেক্ষা তিহারে, বাংলার অপেক্ষা খবরে, কলকাতা টু দিল্লি সব খবর দেব আমি সুদেশনা, TV9 বাংলা না দেখলেই নয়।